Assalamualaikum, welcome back to Cooking and Blogs with Mali Hazmoun channel. কেমন আছেন সবাই? চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের আয়োজনে রয়েছে মাছ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁচা মাছের একটি রেসিপি। আর এই বাঁচা মাছের রেসিপি করতে আমি এখানে নিয়েছি 500 গ্রাম বাঁচা মাছ, আর নিয়েছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, নিয়েছি হাফ টিস্পুন জিরার গুঁড়ো, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন ফিশ মশলা। আর এই ফিশ মশলা রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, আমি এটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। নিয়েছি কাঁচা মরিচ, নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটা বড় টমেটো ফালি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি করে, নিয়েছি স্বাদমতো লবণ। এখন আমি মাছগুলোকে কেটে আমি চলে যাব রান্নাতে। আমি একটা প্যানে দিয়ে দেব তেল, তেলটা গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো কষিয়ে নেব তেলের মধ্যে। তারপর আমি দিয়ে দেব 1/4 কাপ পানি। পানিটা দিয়ে এরপর আমি একে একে ঢেলে দেব সবগুলো মশলা। দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিয়ে দেব ফিশ মশলার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আমি আর অল্প কিছুক্ষণ কষিয়ে এখন আমি দিয়ে দেব মাছ। মাছগুলোকে মশলার মধ্যে ছেড়ে দিয়ে আমি এখন মাছগুলোকে উল্টে পাল্টে মাছগুলোর মধ্যে মশলা লাগিয়ে দেব, আর ঢেকে দেব 2 মিনিটের জন্য। চলে এলাম 2 মিনিট পরে। মাছগুলোকে এভাবে ঢেকেই কষাতে হবে, নেড়েচেড়ে কষানো যাবে না, তাহলে ভেঙে যাবে। দিয়ে দেব 1/2 কাপ পানি, আর দিয়ে দেব কাঁচা মরিচ, আর দিয়ে দেব টমেটো। টমেটোগুলো দিয়ে আমি আবারও ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। আর এই পুরোটা রান্নাই করব আমি মিডিয়াম ফ্লেমে। চলে এলাম 5 মিনিট পরে। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। পরে আমার মাছের অবস্থা এরকম। মাছের ঝোলটা আর একটু শুকাবো, এই জন্য ঢেকে দিব আরও 2 মিনিটের জন্য। বাস হয়ে গেল আমার বাঁচা মাছের আঠালো ঝোলের তরকারি। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।